এটা এমন একটা বাগান, এই বাগানে ভিন্ন করে সুবাসিত করা নিজেকে বড় কঠিন। তবে গোবরের ভিতরে যেটা থাকে, শাপলা ফুল, গোলাপ ফুল খুব সযত্নে থাকে। একটি বাগান আদর্শ বাগান করতে গেলে সব ধরনের ফুল সেখানে থাকবে, ফুল যার নাম কম বেশি তার সুগন্ধি থাকবে, এটাই বাস্তবতা। তা আপনারা আমাদের সামনে যারা রয়েছেন, অন্তরের অন্তরস্থল থেকে আমরা আল্লাহ প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা করব প্রথম পর্বে, বিদাতের কুপ্রভাবে কি কি হয়, কি কি প্রভাব হয়, শেষে আমরা চারটা কারণ বলব এর প্রতিকারের ইনশাআল্লাহ। এক নম্বর হল, বিদাত সুন্নাতকে হত্যা করে। কোনো ঘরে যদি ডাকাতি হয়, আপনার নিশ্চিত জানতে হবে এই ডাকাত আশেপাশের প্রতিবেশীদের নিয়ে খোঁজ নিয়েছে, এই ঘরে জিনিস আছে, মাল আছে। বাড়ির অন্যান্য সদস্য জানে কিনা জানি না, ওই লোকটার বউ জানে কিনা যে আমার স্বামী 500,000 টাকা বেডের নিচে রাখছে গোপনে, ব্যাংক থেকে তুলে চোর ঠিক পেয়ে গেছে, যার কারণে তার বাড়িতে চুরি হবে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। সুতরাং আমরা এটাও বলতে পারি, যেখানেই কোনো বিদাত পাবেন আপনি তদন্ত করে দেখেন, ওখানে আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সুন্নাত ছিল, এটাকে হত্যা করার জন্য, এটাকে ঢেকে দেওয়ার জন্য শয়তানের একটা প্ররোচনা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই কথাটুক মুখ দিয়ে পড়লে পুরো আয়াতুল কুরসি যদি কেউ শেষ করে, তাহলে সে মরা বাকি শুধু জান্নাতে চলে যাবে। এত বড় দামি নিয়ামতকে ঢেকে দেওয়া যায় কিভাবে? বললো সবাই মিলে হাত তোলো, কে জামাত পাইছে কে পায় নাই সেই চিন্তা তো আমার না, আমরা জোরে জোরে আল্লাহুম্মা আমিন বলে একটু কান্নাকাটি করি। তখন একটা বিদাত শুধু ক্ষতি করলো না, পুরো একটা সুন্নাতকে হত্যা করলো, নাউজুবিল্লাহ। দুই, বিদাতের কুপ্রভাবের আরেকটা লক্ষণ হলো, বিদাতের কোনো লজ্জা শরম থাকে না, এটা আপনাকে মানতেই হবে। তার প্রমাণ হলো মার্চ মাসে পাবেন আপনি, ফেব্রুয়ারির শেষের দিকে পাবেন, দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার আসলো, ওখানেও লেখা আছে নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, অথচ সেখানে আলেম আছে। 15 কোটি মুসলমানের আমানতের জায়গা হলো ইসলামিক ফাউন্ডেশন, এই জায়গায় বসে তারা এইটুক চিন্তা, তাদের লজ্জা হলো না যে দাতি বেদাতি হানাফি মালিকি শাফি হাম্বলি না, পৃথিবীতে মুসলমান একটু দিন ধর্ম তদন্ত করে প্রত্যেকটা লোক নিজের হাতে কলমে লিখছে, জবানে স্বীকার করছে, নিয়ত হলো করার জিনিস, নিয়ত মুখ দিয়ে পড়ার জিনিস না। এরপরেও বেলজ্জাতি এখনো পর্যন্ত নামাইতো আনাসুমা গদান লেখে, এটার নাম হলো লজ্জা শরম নাই। অথচ উনি যখন মাহফিলে যায় তখন কিন্তু বলে লজ্জা হলো ঈমান, আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ, লজ্জা এবং ঈমান হলো একসাথে জমা ধরে থাকে। ইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল-আখর, একটা যদি উঠে যায় তাহলে আরেকটা চলে যায়, যার লজ্জা নাই তার ঈমান নাই। তিন, বিদাতির প্রভাব হলো দলিল নয়, যুক্তি এবং বিবেক যেটা বলে সেটাই হলো আমাদের করণীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, তিনি আমাদেরকে বলেছে, মুজার উপরে মাসেহ করো না নিচে মাসেহ করো? উপরে। এখন বলেন তো দেখি, একটা মানুষের ময়লা যদি হয় মুজায়, তো নিচে হওয়ার কথা না উপরে হওয়ার কথা? কিন্তু বিবেক বলতেছে যে আমার নিচে মুছাটাই তো ভালো, ময়লা তো নিচে হওয়ার কথা, কিন্তু শরীয়ত বলতেছে এখানে তোমার আকলের বিবেকের চায়ের পয়সার দাম নাই, শরীয়ত তোমাকে সুযোগ দিয়েছে, তুমি ভেজা হাত দিয়ে উপরে একটু টান মারি দাও, এই ভেজাল তোমার না, ইসলাম তোমাকে সুযোগ দিয়েছে, তুমি সুযোগটা নেও। তো বিদাতি বললো যে না, এভাবে সুযোগ নেব না, চামড়ার মোজা ছাড়া আমরা বসবো না, নাউজুবিল্লাহ, নিজের উপরে নিজে বোঝা চাপাচ্ছে। অথচ চামড়ার মোজা কি কাপড়ের মোজা কোনো আলোচনা নাই, খালি বলা আছে যদি মুকিম হয় তাহলে একদিন এক রাত, আর মুসাফির যদি হয় কোথাও সফরে থাকে 3 দিন 3 রাত পর্যন্ত লোকটা মোজার উপর মাসেহ করতে পারে, এই সুযোগটা এই ফ্লেক্সিবিলিটিটা ইসলাম তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিদাতির কপালে এই আরামটা নাই, ও খুঁজতেছে চামড়ার মোজা তো আর নাই, তাহলে মোজা খুলে আবার আমি পাও ধোব, তার সুযোগ এই কপালে হইল না। তার যুক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কসর করতে বলেন নাই, যখন আমরা সফরে থাকবো 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আমাদেরকে খাটো করে 2 রাকাত করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 2 রাকাত মাগরিব ফজর ঠিকই থাকবে, কারণ এটা 4 রাকাত বিশিষ্ট সালাত না,
শুধু তাই না, সফরের নিয়তে আমি এখনো বাসা থেকে বেরই হই নাই, আমি বাড়িতে আসি, এরপরেও আমাকে ইসলাম সুযোগ দিল, তোমার ওক্ত যেহেতু চলে আসছে জোহরের, তুমি অগ্রিম আসরটাও মিল করে পড়ে নাও। সুবহানাল্লাহ, এত সুন্দর নিয়ামত তারা পাবে, তারা হলো সন্নাপন্থী মানুষ, বেদাতির কপালে এই নিয়ামত নাই। ও বসে আছে ফিতা নিয়ে, আর 48 মাইল আগে হোক, তারপর তো পড়ব। মানে আল্লাহ দিচ্ছে সুযোগ, আর বিদাতি বলতেছে আমার বিবেকে তো ধরে না, আর মুসলমানের বাচ্চা বলবে সামিনা ওয়া তানা, যুক্তিতে ধরুক আর না ধরুক, বিবেকে মেনে নিক আর না নিক, এই কথাটা তোমার বাপের কথা না, কথাটা রাসুলের কথা, আল্লাহর কথা, আমি শুনলাম কি মেনে নিলাম। ওহির কথা আসলে কোনো মানুষের কে এই কথা বলার সুযোগ আছে? এটা তো নাস্তিকদের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করল কেন, এটা তো বিবেকে ধরে না। তিনি মাছি ডুবিয়ে খেতে বলল কেন, এটা তো বিবেকে ধরে না। পুরুষ মানুষের জন্য স্বর্ণ গলায় নিতে নিষেধ করলো কেন, এটা তো বিবেকে ধরে না। পুরুষ মানুষের জন্য রেশমি কাপড় হারাম করলো কেন, এটা তো বিবেকে ধরে না। টাকনম নিচে কাপড় পরলে জাহান্নামে যাওয়া লাগবে, এইটুক ছোট কাম, এটা তো বিবেকে ধরে না, এটা তো নাস্তিকের কথা। তুমি মুসলমান, তুমি হুজুরের কথা কেন বলো যে রাখো তোমার কোরআন হাদিসের কথা, হুজুর যেটা বলে সেটাই ঠিক, নাউজুবিল্লাহ। আমরা হলো সামিনা ওয়া তানার জাত, কথা শোনার সাথে সাথে, কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আমরা বলবো শুনলাম কি মেনে নিলাম, বলেন ইনশাআল্লাহ। চার, বিদাতের আরেকটা কুপ্রভাব, পড়বে ঠিক বুঝবে উল্টা। কি বললাম? পড়বে ঠিক বুঝবে উল্টা। আপনি কি মনে করেন কোরআন মাজিদ কি তারা ভিন্নভাবে পড়ে, আমরা আলাদা পড়ি? 114টা সুরার কম বেশ কি কোনো বিদাতি পড়ে? সূরা বাকারাকে কি ভিন্ন নামে ডাকে? কোরআনের আয়াতগুলো আপনার থেকে মাঝে মধ্যে বোঝা যায় তারা বেশি ভালো করে পড়ে, কানে হাত দিয়ে মুখের দিক তাকান যাচ্ছে না, চার পাঁচটা আয়াত মিলে পড়ে ফেলতেছে, আর সামনে কই মারি মারি করতেছে আল্লাহু আকবার, খুব মিষ্টি করে কোরআন তেলাওয়াত করে, তবে বোঝার ক্ষেত্রে হলে সমস্যা। মানে আমরা বলতেছি কুল্লু বিদআতিন দলালা, নামাজের পরে মিলাদের জবাই করা লাগবে, এখানে রাসূলের দরুদকে প্রতিষ্ঠিত করতে হবে, আর ওই হুজুর বলতেছে কুল্লু বিদআতিন দলালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে, মানে পড়ার ক্ষেত্রে কারোর কোনো ত্রুটি নাই। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল, হুবহু সুন্দর করে তারা রিডিং পড়তেছে, বুঝতেছে হলো হুজুরের মতো, রাসূলের মতো বুঝতেছে না। পাঁচ নাম্বার, বিদাতি সহজে ভুল স্বীকার করে না। বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করেছি পয়েন্ট করার এই কারণে যাতে অতিরিক্ত কোনো কথা ঢোকে না ইনশাআল্লাহ। বিদাতি সহজে ভুল স্বীকার করে না। আমরা বললাম বাবারে জান্নাতের গন্ধ পাওয়া যায় না, তুমি চোখ থাকো, ওয়ালা আইনুম রাআত ওয়ালা উযুনুম সামিয়াত ওয়ালা খাতারা ওয়ালা কলবি বাসার, চোখ দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে কল্পনা করা যায় না, কান দিয়ে শোনা যায় না, তুমি ভুল করছো। জাতিকে বলো আমি আদনান, আমি ভুল করেছি, জান্নাতের গন্ধ কোনো সাহাবায়ে কেরামও পান নাই, ও কারণে আমি একটা বাজে কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তওবা করা বাদ দিয়ে আরো সুপারিশ করতেছে, তার নিজের পক্ষে যুক্তি পেশ করতেছে। বোঝা কি যাচ্ছে? আমরা তাদেরকে বলেছি ফজরের আগের 2 রাকাতের সুন্নাতের খুব মর্যাদা, আমরা তা জানি, সুন্নাত সালাতের জগতে একটা ব্যতিক্রম সালাত, সফরে থাকা অবস্থাতেও আল্লাহর নবী কোনোদিন ফজরের আগের 2 রাকাত সুন্নাত সহজে ছাড়েন নাই, এবং ভিতরের সালাত আমরা স্বীকার করি, কিন্তু আমরা যখন বলি এই সুন্নাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর ফরজ হুকুমটা কিভাবে আপনারা নষ্ট করেন, এখনো পর্যন্ত 90% মসজিদে মুসল্লিরা বারান্দায় সালাত করতেছে, তখন আল্লাহর ঘরে ফজরের জামাত হয়, এটা কেন করেন? তখন তারা বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটাকে টিকানোর জন্য চেষ্টা করে, সহজে ভুল স্বীকার করে না। কোন কালে কোন দেওবন্দি কে মুফতি কে আল্লাহই জানে বলে গেছে ইল্লাল্লাহ জিকির কোনো দোষের কিছু না, কারণ আমি তো লা ইলাহা জানি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ভিতরে ভিতরে তোমার আছে, আমি ইল্লাল্লাহ উহির দিকটু টান দিলে অসুবিধার কি আছে? আমার তো ইচ্ছা শক্তি তো ভিন্ন না। তা আপনাদেরকে একটা কথা বলি, একটা লোকের বেতন ধার্য করে অফিসিয়াল ভাবে তাকে নিয়োগ দেওয়া হলো 30,000 টাকা মাসে বেতন, 2টা ঈদের বোনাস, প্রত্যেক শুক্রবারে ছুটি, রেশন পাবে, এই কন্ডিশনের মাধ্যমে চাকরিতে নিয়ে নিল, 15,000 টাকা বেতন দিল মাস শেষে, আর 15,000 টাকা মনে মনে ইরাদা করলে হবে কি? বোঝা যাচ্ছে? মানে 15,000 টাকা দিল, কেন অর্ধেক বেতন দেন কেন? তো বলে বাকি অর্ধেকের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আমি বিশ্বাস রাখি তোমার খালি 15,000 বেতন দিলাম হবে?
সব জায়গা তো ঠাট্টা মস্করার জিনিস না, তোমার ভিতরে যতই লা ইলাহা থাক এটাকে প্রকাশ্যে আনতে হবে। কেননা জবানে পড়া, মুখে স্বীকার করা, কাজে পরিণত করার নাম হলো ঈমান। বোঝা যাচ্ছে? এখন এই ইল্লাল্লাহ জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য ওই কামরুল ইসলাম অলিপুরি তো আমাদের ঘরের কেউ না, তোমাদেরই দেওহিন্দের লোক, এই লোকটা খালি বলল ইল্লাল্লাহ জিকির সুন্নাত না, সমস্ত দাবারা উঠে পড়ে লেগে তাকে বলল যে এ হলো ইহুদের দালাল। কেন? কারণ ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করা কি চারটেখানি পাপ? আমরা চিৎকার দিয়ে বলেছিলাম, ও জগতের আরিফ বিন হাবিবেরা, জগতের কামরুল ইসলাম অলিপুরিরা, মাঝে মধ্যে দুই একটা সত্য স্বীকার করার কি দরকার আছে? পুরো সত্য স্বীকার করো, এমনিও তোমার নাম ইহুদের দালাল হবে। যেভাবে তোমরা চলো, আল্লাহ না করুক, এক সময় আল্লাহ করুক, নিজের অনিচ্ছায় তোমাদের মুখ দিয়ে মাঝে মধ্যে সত্য বের হবে, তোমাদের ঠাকুরের বিরুদ্ধে যাবেই। কেননা পড়ালেখা করে করে যদি কেউ বক্তব্য দেয়, তার নিজের অজান্তেই রাসুলের সত্য কথাটা মাঠে বলতেই হবে। আর এই জাতি হলে এরকম, আপনি তিনটা সত্য কথা বললেও আপনি ইহুদির দালাল, আবার পুরা সত্য স্বীকার করলেও আপনি ইহুদির দালাল। কেন? কারণ এমনও কিছু অঞ্চল আছে এই রুটে যে শুধু মিলাদ পড়ে না, বাকি সব বেদাত করে, তাবিজ গলায় নেয়, খয়রাত খায়, নামাজের পরে মুনাজাত করে, কবরের কাছে বসে থাকে, দয়া সারি কাঁদে, মেলামিল লোক মিলে কাঁদে, খতম পড়ে, খালি লোকটা মিলাদ পড়ে না। আল্লাহর কসম, এই চট্টগ্রাম রুটের এই সিরিয়ালে ম্যাক্সিমাম লোকের দৃষ্টিতে লোকটা যতই বেদাত করুক, তবে এই মিলাদটা না পড়ার কারণে উনি হলো সবচেয়ে বড় কাফের। অথচ লোকটা এমন কোনো বড় কিছু উদ্ধার করে ফেলে নাই, সামান্য একটা বিদাত শুধু করে নাই, যেমনটা আবু তাহা আদনান বসেছিল। শুধু দেখেন, সব বিষয়ে আমরা বিরোধিতা করব না, ভালোকে আমরা ভালো বলতে বাধ্য। সুন্নি বক্তা আবু তাহা আদনানকে বসায় রেখে লাফ দিয়ে উঠে বলতেছে ইয়া নবী, পড়তেছে, আর ওই বেচারা বসেই আছে, ওঠে নেই। তারপরে বক্তব্যের এক পর্দায় বলতেছে আল্লাহুম্মা আমিন, সবাই হাত তুলছে, উনি কিন্তু তোলে নাই। ফলাফল কি? সমস্ত ঠান্ডা গরম কুসুম গরম সুন্নি যে যেখানে আছে প্রত্যেকে বিবৃতি দিচ্ছে, এটা মানুষের বাচ্চা না, এটা কুলাঙ্গার, এটা ইহুদির দালাল, এটা কাফর প্রভাব। বিদাতির ভিতরে সিলসিলার নীতি আছে। কি নীতি আছে? সিলসিলার নীতি। যেমন আপনি যদি কোরআন এবং সহি হাদিসের দলিল পেশ করে দুইটা ভুল বের করেন যে আপনার এই আমলটা ভুল, তাহলে সহজে সে মানবে না, কেননা তার পিছনে লম্বা সময় বাপ দাদা কাকা বিভিন্ন বড় হুজুরের এই পাপটা জড়িত, সহজে তারা স্বীকার করবে না। খোলা মাঠে ঘুরে ফিরে দেখবেন বিভিন্ন বিদাতি এই মনে হলো কত সুন্দর ভালো কথা বলে দিল রে, এহ কত সুন্দর রে, এই যে সেদিন একজন বলতেছে কোরআন এবং হাদিসের ওয়াজ যদি শুনতে চান তো আহলে হাদিসের মাঠে চলে যান, আমাদের মাঠে কোরআন হাদিস শোনে না, যত গাল গল্প মিথ্যা কথা শুধু শোনে। আমরা একটু খুশি হয়ে গেলাম, কত সুন্দর কথা বলল রে, এ তো মুখ দিয়ে সত্য কথা বলে ফেললো, হঠাৎ করে আবার এমন গোলায় ফেললো, বলতেছে বাড়িতে যায় সেরে নাভিন নিয়েছে, হাতটা বাইরে দেখেন কি সুন্দর বিনয়ী আসে, কি সুন্দর হাদিস আছে তা কয় নাই, আমি লজ্জায় মরি, কয় কিরে, একটা বার বললো না বাড়িতে গিয়ে নাভিন নিয়েছে হাত বাঁধবেন, এই কারণে যেহেতু অমুক বর্ণিত হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল জীবনে একদিন নাভিন নিয়েছে হাত বাঁধছে, তা বলা বাদ দিয়ে বলতেছে আপনি নিজেই আজকে বাড়িতে যাবেন, যায় নাভিন নিয়েছে হাত বেঁধে দেখবেন নিজেকে একটু বিনয়ী বিনয়ী আসে। তা আমাদের একজন দায়ী বলছিল যে তালি কান ধরে থাকেন আরো বেশি বিনয়ী আসবে, মানে কি দুঃখের কথা বলেন, বিদাতির কাছে দলিলের কোনো মূল্য নাই, তাদের কাছে বাপ দাদার দলিল। একটা কথা বলি, দুই নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর হলো 81। এতদিন আপনারা শুনেছেন যে মানুষ পাপ করে, আজকে আমি দলিল দেব পাপই মানুষকে করে। দলিল বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা পাপ করে এবং পাপ তাদেরকে বেষ্টিত করে ফেলেছে, ঘিরে ফেলেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, সেখানে তারা চিরকাল থাকবে। পাপ বেষ্টিত করে কখন? যখন লোকটার কোনো ভালো কথার সামনে আনলে কোনো কল্যাণ হয় না, এত দলিল তার সামনে পেশ করতেছেন তবুও সে কোনোভাবেই মেনে নিতে চায় না, বোঝা গেল শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে। লালন যেমন তার জীবনটা ভর তপস্যা করে পরিশ্রম করে মেহনত করে ইবলিস শয়তানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, বেদাতি হুজুর এক পর্যায়ে তাই করে ফেলে। কেবা আল্লাহ, কেবা মুহাম্মদ, কেবা হাঁস, কেবা মুরগি,
কেবা তুমি কেবা আমি, সবই তো লালন রে, সবই তো একই রে, এটা লালনের নীতি। কোরআন হাদিসের ওয়াজ যখন আমরা করি বলে যে বাদ্দাও তো কথা, আমাদের বাবা যেটা বলে সেটাই, এটা হলো বেদাতের কুপ্রভাব। আর একটা কুপ্রভাব হলো বেদাতি জায়গার জিনিস জায়গায় রাখে না, জায়গার জিনিস জায়গায় রাখে না। অসুস্থ লোকের মাথার উপর হাত দিখালে বলবেন লা বাসা তাহুরান, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না আব্বা হুজুর, বাবা কাকা দাদা মামা যে হোক, দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম শেফা দিবেন। আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকমান বলে বাড়িতে চলে আসবেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামনা করতে থাকবে। এখন বিদাতি দেখলো যে এই জিনিস যদি এই জায়গায় থাকে তাহলে আমার জিলাপের কি হবে, আমার মিলাদের কি হবে। অসুস্থ ব্যক্তি বাড়িতে পড়ে থাকলে অটোমেটিক মনটা নরম হয়ে 5 কেজি 10 কেজি জিলাপি নিয়ে খিচুড়ি নিয়ে অবশ্যই 2,000 টাকা নিয়ে মুনাজাতের জন্য আমার কাছে আসবে, এই জন্য উনি সরে না। শেষ পর্যন্ত এই বিদাত এই সুন্নাতকে হত্যা করার জন্য একটা কাজ করলো, কি বলে যে 59 নম্বর সূরা সূরা হাসরের শেষ দিনে সালাত দাও, ফজরের পর চলে আর মাগরিবের পর চলে। আরে ছিল হলো হাত বাঁধার পরে এই পাগল হুজুর টানি নিয়ে আসে যায় না, আমাদের দোয়া বানাইছে, এ তো ওই জায়গার জিনিস না। আল্লাহ নবী তাকবীরে তাহরিমা হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন, তবে সব সময় পড়তেন না, এটা কোরআনের আয়াত। হুজুর করলো কি নামাজের ভিতরের জিনিসটা নিয়ে আসি ও যায় নামাজ ঠিক করতেছে, মানে যেখানে যা ছিল সেটা রাখা যাবে না, নিয়তের জায়গা। প্রত্যেকটা মুহাদ্দিস মুফাসসির আল্লাহর কসম পৃথিবীর এমন কোন তাফসীর কারক নাই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি বুখারীর প্রথম নাম্বার মিশকাতুল মাসাবির প্রথম নাম্বার, সবাই বলছে নিয়তের কেন্দ্রবিন্দু হলো মানুষের অন্তর আত্মা কলব, এখান থেকে লোকটা নিয়ত করবে, এটা পড়ার জিনিস না, এটা রিডিং পড়ার জিনিস না। এই জিনিস টেনে বের করে নিয়ে এসে বলতেছে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ছিল ভিতরে বাইরে নিয়ে আসে নাই, কথা বলছেন, এই জিনিস ছিল কোথায়, ভিতরে, ও টেনে বের করে নিয়ে আসছে, জায়গার জিনিস জায়গা রাখবে না, এটা হলো বিদাতির কুপ্রভাব। বোঝা কি যাচ্ছে, বিদাতের আরেকটা কুপ্রভাব আছে, এখান থেকে আপনি রওনা দিবেন এখন টঙ্গী, খালি ট্রাকের জ্যাম, বাসের জ্যাম, গাড়ির জ্যাম, এদের কি বিপদ তার আর শেষ নাই, এটা বিদাতির একটা বড় কুপ্রভাব। এতগুলো মিডিয়ার সামনে আজকে বলে দেই, বিশ্ব ইজতিমা নামটাই একটা চূড়ান্ত ধোকা, যতক্ষণ চোখ ভালো আছে ততক্ষণ বিশ্ব ইজতেমার নাম হলো আরাফার মাঠ, যেই চোখ বন্ধ হয়ে যাবে মরার পরে বিশ্ব ইজতেমা হলো হাসরের মাঠ। এ পাগল কি কয় বুঝলাম না কথা, তোমার ভাষাই তো বোঝে না সৌদি আরবের লোক, সবচাইতে যারা ভালো বিদ্বান আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে যোগ্য আলেম যারা, তারা টঙ্গির ভাষাই বোঝে না, বোঝে এই বাংলা বুঝবেন নাকি, তাহলে এটা বিশ্ব ইজতেমা কিভাবে হয়, অকারণে আপনি আমাদেরকে গালিগালাজ করতেছেন, এটা হলো টঙ্গি ইজতেমা, এটা বিশ্ব ইজতেমা নয়। বাড়াবাড়ি করতে করতে ফেসবুকে দেখলাম এ কি লেখছে, মক্কা নগরী 2 নাকি, মক্কা নগরী কত, 2, সি 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 সি, এটা কি তুলনাই চলে কিসের সাথে, কি বেদাত করতে করতে পরিস্থিতি কত জটিল, এই টঙ্গীর মাঠকে বানায়ছে হলো মক্কা নগরী 2, এটাও ফেসবুকে দেখতে হলো আমাদের। তাহলে বেদাতের কুপ্রভাব কি বুঝেছেন।